হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আবারও একটা খুব সহজ এবং সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে হিট করতে একদম ভুলবেন না। সবার আগে আমরা জিনিসপত্রগুলো আগের থেকে জোগাড় করে নেবো। একটা গোটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি, চাল কুমড়োটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, এক চামচ হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুসারে, অল্প একটু চিনি, রোস্টেড জিরে পাউডার, রোস্টেড ধনে পাউডার, আর গোটা জিরে, আর শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা লাগবে। এগুলো আমরা প্রথমে জোগাড় করে নেব। তারপরে চাল কুমড়োটাকে ধুয়ে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু সরু করে কেটে নেব। কুচি চাল কুমড়ো হলে খুবই ভালো, বুড়ো হলে চাল কুমড়োটা সহজে তরকারিটা খুব একটা ভালো হয় না, সেই জন্য আমরা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে এর মধ্যে আমরা ইলিশ মাছের মাথাটা আগে ভেজে তুলে নেব। এই সিজনে চাল কুমড়ো খুব সহজেই পাওয়া যায় এবং ইলিশ মাছও খুব সহজেই আমরা খাই, সেই জন্য ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তরকারি একটা খুবই সুস্বাদু রেসিপি। চাল কুমড়ো সাধারণত এমনি খুব একটা ভালো লাগে না, ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছ কিংবা বড়ি নারকেল দিয়ে নিরামিষ চাল কুমড়ো ভালো লাগে। এরপরে আমরা ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একটা আলাদা প্লেটে তুলে নেব। ইলিশ মাছের মাথাটা তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমরা গোটা জিরে, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নেব। অবশ্যই ফ্লেমটা স্লো মিডিয়াম রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। সুন্দর গন্ধ বের হওয়ার পর আমরা এর মধ্যে চাল কুমড়োটা, কুচি কুচি করে কেটে রাখা চাল কুমড়োটা অ্যাড করে দেবো। এখানে একটা কথা মাথায় রাখবেন, অনেকে চাল কুমড়োটা আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে জলটা ছড়িয়ে তারপরে অ্যাড করে, তবে এভাবে করলেও কোনো অসুবিধা নেই, সুন্দর হয়ে যায়। এর মধ্যে আমরা কিছুটা লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছি, এটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পর এটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে। এই রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হয়, খুবই অল্প পরিমাণ জিনিস দিয়ে রান্নাটা হয়ে যায়, কিন্তু স্লো ফ্লেমে বারবার করে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হয়। চাল কুমড়ো এইভাবে রান্না করলে খুব টেস্ট হয়। 15-20 মিনিট পর ঢাকনা খুলে আবার আমরা এটাকে মাঝে মাঝে নাড়িয়ে দেব, না হলে তলায় লেগে যেতে পারে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে, জলটা এরকম শুকিয়ে গেলে আমরা এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো এক চামচ করে দেওয়া আছে, সামান্য চিনি অ্যাড করে পর ভালো করে আবার সমস্ত উপকরণটা মিশিয়ে নেব। যারা চিনি দিতে পছন্দ করেন না তারা দেবেন না, সামান্য একটু দিলে ভালো টেস্ট হয়। ভালোভাবে সমস্ত মশলাটা মিশিয়ে নেবার পর আমরা ইলিশ মাছের মাথাগুলো অ্যাড করে দেবো। ইলিশ মাছের মাথাটা দিয়ে তারপরে আবার এটাকে নাড়িয়ে দিতে হবে, খানিকটা ইলিশ মাছের মাথাটা অল্প অল্প করে ভেঙে দিতে হবে, তাহলে তরকারিটার টেস্টটা খুব ভালো হয়। এখানে আপনারা ধনে পাতাও অ্যাড করতে পারেন। 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে দিতে হবে ভালো করে, বারবার বলছি ভালো করে কষালে এই তরকারিটার টেস্টটা কিন্তু ভালো হবে। তারপরে প্রায় হয়ে গেছে, এর সময় আমরা গ্রিন চিলিগুলো অ্যাড করে দেব। অ্যাড করে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, তারপরে আমরা আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে আবার এটাকে নাড়াতে হবে, তাহলেই চাল কুমড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।